বন্ধুরা আমি আপনাদেরকে হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহির একটি গজল গিয়ে শোনাচ্ছি জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করতেছি কে খতা গভতামকে খতা বুধ गुफतम के खता कर दी बीरे नाई बुध गुफ्ता चे तवा कर के तो दीरे चुनी बुत गुफतम के खोदा दादे मुरा मूरा दाद बवसा लस गुफता के मूरा दम बवसा लस हमी बुध गुफतम के खोदा दादे मुरा मूरा दाद बवसा लस গহতাকে মূৰা দাম্বাল নামি বুধ গহতম কে বদদ আফগান দে বদীৰ গহতাকে মূৰা বক্টে বদে খেচে ক্ৰীবূত গহতম কেনে বদদ আফগান দেৱদীৰুজ গহতাকে মূৰা বক্টে বদে খেচে কাৰীব गफ्ता मजमान आय माहे चेरा महरे बारी दी गफ्ता के फलक बामा ने बद महरे बाकी बुद गफ्ता मजमान आय माहे चेरा महरे बारी दी गफ्ता के फलक बामा ने बद महरे बाकी बुद गौतम के बेजा में तो रब खुर्द आजी पेश गुफ्ता के शाफा दरकदा है बाजे पसी बुद गुफ्तम के बेजा में तो रब खुर्द आजी पेश गुफ्ता के शाफा दरकदा है बाजे पसी बुद गुफ्तम के बेज জে তব খজি পেশ গফতা কেফা দৰ কদা হে বুত গম্ৰ ৰাজু দেবৰফী গফতা কেল নেচা কা নাম উম্ৰ হামি বুত গম কে উম্ৰ ৰাজু দে বৌ ৰফতি गुफ्ता के फूला ने चका नम उम्र बूत गुफतम के बे जाफा बरतु तुका गुफ्ता गुफता माँ के बरलोह जाबी गुफतम के बे खत जाफा बरतु तु गुफ्ता दन गुफता के बरलो है जाफतम के ना वक्त सफ़रत चुनी जुत गुफता मगर मसले हाते वक्त चुनी भूत के ना सफरतव चुनी जुत गुफता के मगर मसले हाथे वक़्ते चुनी गफ कैसे के हाफिज बचे इल्लत शुदा दूर गफता के हम वक्त ज़रा हमी बूत गफ कैसे के हाफिज बचे इल्लत शुदा दूर गफ्ता के हम वक्त ज़रा हमी बूत गफता के हम वक्त ज़रा हमी भूत তাকে হামা বক্তারা ইয়া হামি বন্ধুরা অর্থটা শোনাচ্ছি আমি বলেছি তাকে তুমি করেছ ভুল উত্তরে বলে কি করা যাবে এটাই ভাগ্যের মূল আমি বলেছি তাকে ইচ্ছে তোমার পুড়েছে খোদা তাহার মিলনে উত্তরে বলে এমনটা ছিল না আশা মিলনের মূল আমি বলেছি তাকে তোমার দুষ্ট বন্ধু এনেছে তোমার মন্দ দিবস উত্তরে বলে আমার মন্দ কপাল আপন আত্মীয় ছিল আমি বলেছি তাকে শশী হে কেন ছেড়ে দিলে মোর প্রণয় মালা উত্তরে বলে আমি ছিলাম নিদয় আকাশ ছিল অকুলিন আমি বলেছি তাকে এর আগে তুমি মাস্তির কত বেলা মাস্তির কত পেলা করিনিষ পাম উত্তরে বলে নিরাময়ে থাকে শুধু শেষের পেলায় আমি বলেছি তাকে হে জীবন শেষ হয়ে গেলি কেন এত তাড়াতাড়ি উত্তরে বলে ওহে আমি কী করি জীবন এইটুকু ছিল আমি বলেছি তাকে তোমার উপরে তারা একেছে অনেক নিপীড়ন রেখা উত্তরে বলে সব কিছু তা কপালের লেখা আমি বলেছি তাকে এত জলদি ছিল না তোমার বেলা উত্তরে বলে তবে সময়ের কল্যাণ এটাই ছিল আমি বলেছি তাকে কি কারণে চলে গেলি হাফেজকে ছেড়ে উত্তরে বলে এটা ছিল মোর চিরবাসনা এটা ছিল মোর চিরবাসনা এটা ছিল মোর চিরবাসনা ধন্যবাদ বন্ধুবান্ধব আপনারা যারা শুনবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক দিবেন শেয়ার করবেন বিশেষভাবে এই গজলটা শুনিয়ে তারাই মজা পাবেন যারা আলেম সম্প্রদায় আছেন বিশেষভাবে যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন বা করতেছেন তো শেয়ার করবেন আশায় আছি আবারও একবার বলে দেই দয়া করে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহর রহমতে